ভিডিওটা কোকাকোলা স্পন্সর করে নাই, তারপরেও যে কেন আমি দেখাইতেছি সেটাই আমি জানি না। হ্যালো ফ্রেন্ডস অফ কিশোরগঞ্জ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ইন্ট্রো বানাতে হয়। আজাইরে গল্প বাদ দেয়া, লেটস রোল দা ইন্ট্রো। সো প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর সেখানে লিখতে হবে অ্যানিমেটেড টেক্সট। অ্যানিমেটেড টেক্সট লিখা হয়ে গেলে সেটি সার্চ করে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি। আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই আমি ওপেন দিয়ে নিলাম। ওপেনে দেওয়ার পর অ্যাপসটি কিছুক্ষণ সময় নেবে। তারপর অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর ওই সিম্বলে ক্লিক করতে হবে, প্লে সিম্বলে। তারপর আমাদের চ্যানেলের ইচ্ছে মতো নাম বা যেটি আমাদের ইচ্ছা আছে সেটি দিতে হবে। আমি দিয়ে নিব বেবি গেমার। তো আবার প্লে বাটনে ক্লিক করতে হবে। তারপর আমার ইচ্ছা মতো স্টাইল আমি ক্লিক করে নিব। যে কোনো একটি স্টাইল চুজ করলেই হবে। অ্যাপটি খুবই লো এমবিতে পাওয়া যাচ্ছে, তাই কোনো সমস্যাই হবে না, আর এটি একদম স্মুথলি রান করে, কোনো ল্যাগ হবে না। খুবই একটি স্মুথ অ্যাপ, তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। তাছাড়াও অ্যাপটি খুবই কম এমবিতে পাওয়া যাচ্ছে, আমি আগে সেটি বলেছি। তো অনেকগুলো ইন্ট্রো পাওয়া যাবে, অনেক স্টাইলার ইন্ট্রো পাওয়া যাবে, সেগুলো থেকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপর যেটি করতে হবে, আমাদের ইচ্ছে মতো ইন্ট্রো তৈরি হয়ে গেল। তারপর আমাদের উপরে যে ক্লিক বাটন আছে ওইটিকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমাদেরকে দুইটা অপশন আসবে, অ্যাজ এ জিআইএফ অর ভিডিও। তো আমাদেরকে ভিডিওতে ক্লিক করতে হবে। তারপরে আমাদের এই ইন্ট্রো তৈরি হয়ে গেল। ব্যাস, আপনি আপনার ইউটিউবে সেটি চালিয়ে দিন। ভেরি ইজি অ্যান্ড সিম্পল।